সবাই দিয়ে রাইজা পেমেন্ট আমি করেছিলে যাবে দেখা যা আর যার হিসাব কিন্তু সেই লক্ষ্য করতে হবে দেখা যা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এখন ঘড়িতে টাইম প্রায় 7:30 মতো হবে আর এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যদি একটু সকাল সকালে পৌঁছাতে পারি তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো রাস্তাঘাটের কথা তো বলা যায় না তো চলো দেখা যাক কখন পৌঁছাই আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটাও চলতে শুরু করে দিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের একটা বিয়ে বেঁধেছে বিয়েটা কিন্তু আজকে তো জানি না কখন গিয়ে পৌঁছাবো তো দেখি কতদূর কি শেয়ার করা যায় তোমাদের সঙ্গে গাড়িটা তেল ভরার জন্য এখানে একটু দাঁড়িয়েছে আর সেজন্য একটু নিচে গেছে যদি কোনো খাবার দাবার আনে আর আজকে এখন বাজে হচ্ছে 12:30 আজকে না অনেক তাড়াতাড়ি মানে গাড়িটা চলছে মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে তো দেখা যাক কখন পৌঁছাই ও এখানে ছোলা কিনছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি কিন্তু পরে দেখে ফেলে যে আমি ভিডিও করছি আর সকালবেলা আমরা তেমন কিছু খাইনি ওই পরোটা আর ডাল কিনে নিয়েছিল তো সেটা খেয়েই বেরিয়েছি আর আজকে রাস্তাঘাটেও কিন্তু আমরা তেমন কিছু খাইনি এই হচ্ছে আমাদের ছোলা তো বন্ধুরা ছোলাতে কিন্তু রসুন চুই এগুলো দেওয়া আছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি আর আজকে না বাসটা সত্যি অনেক তাড়াতাড়ি এসেছে আর রাস্তাঘাটেও কিন্তু তেমন একটা জ্যাম ছিল না তো এখন দেখি বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাব তো এখান থেকে ড্যানিশ আর প্যাটিস নিয়েছি আর এখন এই যে ভ্যানে উঠে পড়েছি তবে ভ্যানে উঠতে না আমাদের একটা সুবিধা হয়েছে সচরাচর আমাদের যে ব্যাগপত্র তাতে কিন্তু আমাদের ভ্যানের 4টে সিট লাগে তবে এই ভ্যানটা এতটাই বড় যে আমাদের 2 সিটে কিন্তু হয়ে গেছে ভ্যানে আমরা উঠে পড়েছিলাম তারপর রাস্তায় যেতে যেতেই খাবারগুলো দেখি তাই ওইগুলো আনতে গেল তো চলো এবার সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পিছনেও কিন্তু এখানে রাস্তাটার যা অবস্থা চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ভালো ভালো আছো কি আছিস সব আসো কাকিমা মা আর পিসি দেখতে পাচ্ছি রান্নাঘরে আছে পিসি চাল ঝাড়ছে আর মা মনে হয় কিছু একটা রান্না করছে এসে যে স্নান করে নিয়েছি আর এখন দুপুরে খেয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি আজকে শাড়ি পরেছি স্নান করে আমি এক মানে জামা কাপড় সব একসঙ্গে গুছিয়ে নিয়ে এসেছিলাম তো সেই সাথে না একটা ভিজে কাপড় ছিল মানে ভিজা জামা ছিল আর সেজন্য দেখি সমস্ত জামাটা মানে ভিজে গেছে আমার এজন্য শাড়ি পরেছি তো যাই হোক এখন দুপুরবেলায় খেয়ে নেব দুপুর তো বলছি এখন কটা বাজে 4:30 বেজে গেছে দুপুরবেলায় মানে দুপুরের খাবার আমরা এখন খেয়ে নেব আর খেয়ে দিয়ে যাবো এই যে আমাদের সাইডে মানে একটা স্কুল আছে তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো সেখানে হচ্ছে 22 খেলা দড়া টান তো সেগুলো দেখতে যাব তারপর সন্ধ্যার সময় যাব আবার বিয়ে বাড়ি ওকে তো সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে মা এখানে এই যে আমাদের জন্য রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রান্না করেছে বড় আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বড় আলু মানে এটাকে আমরা মেটে আলু বলি তো মা মাংস রান্না করতে চেয়েছিল আমরাই বারণ করেছিলাম কারণ রাত্রে যেহেতু আমাদের বিয়ের দাওয়াত আছে এজন্য বলেছিলাম সিমসাম রান্না করো তো চলো বন্ধুরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তারপরে আমরা এই যে রাস্তায় খেলা হচ্ছে তো সেখানে যাব 22 খেলা অনেক কিছু খেলা হচ্ছে তো চলো এই যে তুমি যাবা 22 খেলা দেখছি কেন চলো ও একটু পরে আসবে না আমি আগে আসতেছি
রেডি মানে কি ওরা বেরোয়ছে? এই হচ্ছে এর ফাইনাল লুক। অবশ্য প্রথমে একটা পাঞ্জাবি পরেছিল, তো সেটা না একটু বড় হয়ে গেছে, এই জন্য ফিরে এই যে শার্ট পরেছে। আর যার বিয়ে সে একটু আগে ফোন করলো, বললো যেতে তাড়াতাড়ি। ও এখান থেকে বিয়ে বাড়ি চলে যাবে, আর আমি তো বললাম তোমাদের একটু পরে যাব। শুনে না কিউ আসে, তুমি যাও। আমি আসতে আসতে কিন্তু অনেক খেলা হয়ে গেছে। মা আর পিসি আগে এসেছিল, তো মা বাড়িতে চলে গেছে, পিসিও বাড়ি যাচ্ছিল, তো আমাকে দেখে পিসি আবার ফিরে এসেছে। তো চলো বাকি যে যে খেলা আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে এখন হচ্ছে চেয়ার সিটিং খেলা। চেয়ার চিটিং খেলা হচ্ছিল ঠিকই, কিন্তু কেউ তেমন একটা দৌড়াচ্ছিল না, সবাই হেঁটে হেঁটে খেলছিল। তো যাই হোক সেই খেলাটা শেষ হয়ে গেছে, আর এখন হবে দড়াটান। দড়াটান খেলা অবশ্য আগেও দেখেছি, কিন্তু আজকে যেভাবে হচ্ছে সেটা আমাদের কাছে একটু নতুন। চারজনের মাজায় একসঙ্গে দড়ি বেঁধে দেওয়া হচ্ছে, আর চারজনের সামনে কিন্তু রাখা আছে একটা করে বোতল। তো দড়িটা টেনে যে আগে বোতলটা নিতে পারবে সেই আজকের উইনার। খেলাটা তোমরা একটু দেখো, তোমাদেরও মজা লাগবে। সেই লক্ষ্য করতে হবে, দেখা যা সবাই একটু ধন্যবাদ। আমরা এখন খেলা টেলা দেখে এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর লাস্টে যে খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওইটা কিন্তু কোনো ফলাফল হয়নি, যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়েছিল। তো যাই হোক আমি এখন বিয়ে বাড়িতে যাবো, যেমনটা তোমরা জানো। তো চলো পরে কথা হচ্ছে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে গেছি, আর ও চলে এসছে আমাকে নিতে, আর এখন এই যে বেরোচ্ছি। জানি না ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারবো, এখানে অন্ধকার পড়ছে। তো জানি না ওইখানে গিয়ে আমি কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, ওখানে নাকি প্রচণ্ড গান বাজছে, আর তাছাড়াও বোঝো তো একটু কেমন কেমন লাগে সব জায়গায় যে ভিডিও করতে। আর এই সঙ্গেই চাদরটা নিয়েছি, এই চাদরটা মানাচ্ছে না জানি কালারের সঙ্গে, তারপরও কিছু করার নেই, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর এখন এই চাদরটা ছাড়া এখানে আর আরেকটাও নেই। তো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে। বাইরের লাইট টাইট সব বন্ধ করে দাও। তো এই যে আমরা বিয়েতে চলে এসেছি, আর এটা কিন্তু আর এক ফ্রেন্ডের বিয়ে, আর বিয়েটা হচ্ছে আমার বাবার বাড়ির ধারে। আমার শ্বশুরবাড়ির সঙ্গে এদের একটা বেশ ভালো সম্পর্ক আছে, তো শ্বশুরবাড়ির সবার কিন্তু দাওয়াতও আছে, কিন্তু আজকে শুধুমাত্র ও আর আমি এসেছি। আর ওইখানে দেখতে পাচ্ছ বিয়েও হচ্ছে, মানে বিয়ে শুরু হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আমরা এই ভেজে বসতে পারিনি, তো এর পরে বসবো। তো এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে আমি আমার একটা দিদির রুমে বসে আছি, তো এরপরে খাওয়া দাওয়া করবো আর তারপর বাড়িতে যাব। ও বাইরে বসে আছে, যেখানে বিয়ে হচ্ছে সেখানে ও বসে আছে। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাইরে অনেক সাউন্ড হচ্ছে তো, আর আমি কথা বলছি, বুঝতে পারছি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ।
আমরা এখন খেতেও বসে গেছি, দেখতে পাচ্ছ ভাত আর এই যে চিকেন, এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা এই যে এইমাত্র বাড়িতে আসলাম। এখন ঘড়িতে টাইম প্রায় 10টার মতো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সব কিছু শর্টে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট একটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।